হ্যালো বন্ধুরা, বেস্টুর অ্যান্ড ফুডের পক্ষ থেকে আমি আফগানি রানা আপনাদের জানাই স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো কলকাতার জনপ্রিয় নিউ মার্কেট এরিয়ার কাছে সুলভে 10টি হোটেলের তথ্য, ছবি, কন্ট্যাক্ট ডিটেইল সহ আরও অনেক কিছু। বিস্তারিত জানতে হলে দেখতে থাকুন আজকের এই পর্ব। বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা কলকাতায় আসেন তাদের প্রধান ডেস্টিনেশন থাকে নিউ মার্কেটের কাছে হোটেল নেওয়া, বিশেষ করে মার্কুইজ স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটে হোটেল নেওয়া, কারণ এখানে ধারে কাছেই আপনি খুব সহজে বাংলা খাবার, হালাল খাবার ইত্যাদি পেয়ে যাবেন। এই হচ্ছে মার্কুইজ স্ট্রিট। মার্কুইজ স্ট্রিট আরও সহজে চিনতে পারবেন এখানকার জনপ্রিয় দাওয়াত রেস্টুরেন্টটি দেখলে। ওই যে দেখা যাচ্ছে দাওয়াত রেস্টুরেন্ট, ঠিক তার অপরপাশেই আপনারা খুঁজে পাবেন হোটেল আফসা। এই হোটেল আফসায় রুম রেন্ট শুরু হয় প্রায় 1000 রুপি থেকে। যারা বাসে করে আসেন তারা জানেন যে এই মার্কুইজ স্ট্রিটেই বাসটি থামবে দাওয়াত রেস্টুরেন্টের আশেপাশে, আর যারা ট্রেনে বা প্লেনে আসেন তারা সবাই চলে আসেন এই মার্কুইজ স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রিটে। হোটেল আফসার ঠিক অপরপাশেই আপনারা পেয়ে যাবেন ডিকে ইন্টারন্যাশনাল হোটেল। যারা খুব মানসম্মত এবং মোটামুটি একটু ভালো পরিবেশে থাকতে চান তারা এই হোটেলে থাকতে পারেন। এখানে ভাড়া শুরু হতে পারে প্রায় 2500 রুপি থেকে। ডিকে ইন্টারন্যাশনাল হোটেল থেকে একটু সামনে হেঁটে গেলে পেয়ে যাবেন সনম নামের এই রেস্টুরেন্ট, যার অপর পাশেই পেয়ে যাবেন ক্রিস্টাল হোটেল। এই ক্রিস্টাল হোটেলটি মোটামুটি বলা যায় নতুন হয়েছে এবং এটার পরিবেশ ভালো, যার ফলে এখানে আপনারা সুন্দর সাজানো ক্লিন পরিবেশ পাবেন। রেন্ট শুরু হতে পারে প্রায় 2000 রুপি থেকে। বন্ধুরা, ওই দাওয়াত রেস্টুরেন্ট থেকে ক্রিস্টাল হোটেল পার হয়ে আরেকটু সামনে আসলেই পেয়ে যাবেন আব্দুল খালেক নামের এই রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টটি বাংলাদেশিদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তো আব্দুল খালেক আর দাওয়াত রেস্টুরেন্টের মাঝে একটি গলি যা কলিন স্ট্রিট নামে পরিচিত, এখানে আপনারা পেয়ে যাবেন হোটেল ইনশা। যারা খুব কম খরচে প্রায় 500 রুপিতে রুম খুঁজছেন তারা থাকতে পারেন এই হোটেল ইনশাতে। এখানে আপনারা আরও অনেক সুলভ হোটেল পেয়ে যাবেন, তবে মনে রাখবেন যেমন দাম হয়তোবা কোয়ালিটি সার্ভিস তেমনও হতে পারে। সিজনে এই দামগুলো বাড়ে কমে এবং এসি নন এসির ব্যাপারগুলো একই সাথে বাড়ে কমে। পাশেই আপনারা পেয়ে যাবেন আরও একটি হোটেল যার নাম হচ্ছে আরামবাগ হোটেল। এখানে রুম রেন্টের প্রায় শুরু হতে পারে 1000 রুপি থেকে। আপনারা যারা কলকাতায় থেকেছেন তারা জানেন যে কলকাতার আশেপাশে পরিবেশ খুব বেশি ক্লিন হয় এমন না, এবং রুম বাথরুম এগুলো যে খুব একটা ভালো হয় এটা বলা যাবে না। টাকা ঠিকই দিতে হবে কিন্তু আপনারা অন্যান্য দেশ থাইল্যান্ড মালয়েশিয়ার সাথে কম্পেয়ার করলে হবে না, কারণ হচ্ছে প্রচুর বাংলাদেশি ঠিক এই জায়গাতে এসে থাকে যার ফলে এখানে রুম পাওয়াটাই কঠিন। মার্কুইজ স্ট্রিটের পাশেই মির্জা গালিব স্ট্রিটে আপনি পেয়ে যাবেন হোটেল পুষ্পক। এই হোটেলের রুম রেন্ট আনুমানিক 1800 রুপি থেকে শুরু হতে পারে। পুষ্পক ইন্টারন্যাশনাল হোটেলের ঠিক অপর পাশে ছোট্ট একটি চিপা গলি পেয়ে যাবেন। এই গলিতে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন প্যারামাউন্ট নামের একটি হোটেল। যারা খুব সুলভে থাকতে চান প্রায় 1000 রুপিতে তারা এই হোটেলটি বেছে নিতে পারেন। পুষ্পক হোটেলের একটু সামনে হেঁটে গেলে আপনি খুঁজে পাবেন ডিয়ার হোটেল, যা ইসলামী ইয়াদগার রেস্টুরেন্টের ঠিক অপর পাশে। ডিয়ার হোটেলে ভাড়া শুরু হতে পারে রুম প্রতি 1200 রুপি থেকে।
যে 10টি হোটেলের কথা আমি বলছি, প্রত্যেকটি হোটেল হাঁটা দূরত্বে মাত্র 5 মিনিটের ভিতরেই আপনি হেঁটে একটি থেকে আরেকটিতে যেতে পারবেন, তার মানে খুবই কাছে। আর এটাই হচ্ছে মোস্ট প্রাইম লোকেশন, এবং এখানে থাকলে আপনি খাওয়া দাওয়া এবং নিউ মার্কেটে যাওয়া খুবই সহজ হবে আপনার জন্য। এবং এই জায়গায় থাকলে মোটামুটি বেশিরভাগ বাংলাদেশিদের সাথে দেখা হয়ে যাবে যারা এসেছে কলকাতা ঘুরতে। তো মির্জা গালিব স্ট্রিটের পাশেই হচ্ছে কিড স্ট্রিট, যা পুষ্পক হোটেলের পাশ দিয়ে গিয়েছে। এই রোডে ঢুকলে আপনি পেয়ে যাবেন আফরিন টাওয়ার নামের এই হোটেলটি। এটি বেশ পপুলার একটি হোটেল। এখানে ভাড়া শুরু হতে পারে প্রায় 1500 রুপি থেকে, সিজনে এটা বাড়ে কমে। এই হোটেলে লিফট আছে এবং এটার পরিবেশ মোটামুটি অন্যান্য তুলনায় ভালো। আমি এই হোটেলে অনেকবার থেকেছি, এমনকি এবারও থেকেছি। আপনাদের সবাইকে বলবো, হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন, তাদেরকে ফোন করুন, সরাসরি জেনে নিন, জেনে বুক করুন এবং জেনে নিন যে এই মুহূর্তে রেন্ট কত চলছে। যখন অনেক ট্যুরিস্টের চাপ থাকে তখন কিন্তু রেন্ট অনেক হাই হয়ে যায়। মেক মাই ট্রিপে আমি এর আগে বুক করেছিলাম, কিন্তু কথা হচ্ছে অনেক সময় বুকিং ক্যান্সেল করে দেওয়া হয়। তাই আমি বলবো কাইন্ডলি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। প্রতিটি হোটেলেরই ভিজিটিং কার্ড আমি শেয়ার করেছি, সেখানে আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তো আফরিন হোটেল থেকে 1 মিনিট সামনে হাঁটলেই পেয়ে যাবেন KYD গেস্ট হাউস, KYD রোডে KYD গেস্ট হাউস। এটি খুবই পরিচ্ছন্ন, সুন্দর সাজানো একটি গেস্ট হাউস। এখানে রুম রেন্ট 1600 থেকে শুরু হতে পারে। এটা কিন্তু খুবই রিকমেন্ডেড একটা গেস্ট হাউস। খুব দ্রুত এই 10টি হোটেলের তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এই হোটেলগুলোর ছবি, এমনকি আমি একটি স্পেশাল ম্যাপ তৈরি করেছি যা আপনার প্রিন্ট করে সাথে রাখলে বা মোবাইলে যদি এটার কপিটা রাখেন, খুব সহজেই কলকাতার এই মার্কুইজ স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের হোটেলগুলো এবং রেস্টুরেন্টগুলো খুঁজে পাবেন। এই ফাইলটি তারাই পাবেন যারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার এবং আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়েছেন। আমাদের ইউটিউব সাবস্ক্রিপশনের স্ক্রিনশট এবং পেজের লাইকের স্ক্রিনশট শেয়ার করে এই ফাইলটি আপনারা খুব সহজেই পেতে পারেন, এবং 10টি হোটেলেরও ছবি এবং ভিজিটিং কার্ডগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করলে। এছাড়া আমাদের bestrestaurantfood.com যে ওয়েবসাইটটি আছে, সেখানে গেলে আপনারা ম্যাপে দেখতে পাবেন এই প্রতিটি হোটেল এবং অন্যান্য স্পটগুলি। কলকাতা নিয়ে আমাদের আগে দুটি পর্ব রিলিজ হয়েছে, সেগুলো আপনাদের প্রেজেন্ট করছেন আপনাদের প্রিয় হোস্ট রাজিবুল্লাহ। নেক্সট থেকে বাকি পর্বগুলো রাজিবুল্লাহ প্রেজেন্ট করবেন এবং আপনাদের নিয়ে যাবেন কলকাতা থেকে মন্দারমণির সমুদ্র সৈকতে। বেস্ট ট্যুর অ্যান্ড ফুড BTF এর সাথে থাকুন। ধন্যবাদ।